মান্না ভাই, আপনার সাথে অনেক স্মৃতি। আপনি অনেক তাড়াতাড়ি আসলে ইন্ডাস্ট্রিকে ছেড়ে চলে গিয়েছেন। আর সাজঘর আমার যে ছবিটা থেকে আমি প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি সেটা আপনারই সাথে, এবং তারপরে আমার যে ছবিটি সেটা হলো রিক্সাওয়ালার প্রেম, যেটা অনেক মেগা একটা হিট ছবি। আর যা কিছু শিখেছি আজকে চলচ্চিত্রের, যতটুকু অভিনয় শিখেছি সবটাই আসলে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আপনি খুব অসময় চলে গিয়েছেন, আপনার আসলে এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হয়নি। আর আমার মনে হয় যে আসলে আপনি যদি থাকতেন আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থাটা হতো না। আর স্মৃতি আপনার সাথে অনেক, আপনার সাথে স্মৃতি বলে আমি শেষ করতে পারবো না। আমার এখনও বিশ্বাস করতে কষ্ট হয় যে বড়লোকের জামাইয়ের ছবিটার আপনার সাথে আমার গান করার কথা ছিল, এবং আসলে আপনার সাথে আমি আর গান করতে পারবো না, এটা আমার আসলে এখনও বিশ্বাস হয় না। তো আপনি যেখানেই থাকেন মান্না ভাই, ভালো থাকেন, আপনি অবশ্যই ভালো আছেন আমরা জানি। আর আবারও বলছি, আপনারা আসলে আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবেন আমরা ভাবতে পারি না। নায়ক মান্না ভাই অনেক ভালো একজন মানুষ। আপনি যদি কখনো ওনার কাছে গিয়ে মানে বলেন যে মান্না ভাই আমার হাতে কোনো ছবি নেই, আমি এও দেখেছি, মান্না ভাই তার কাছে ছবি পাঠিয়ে দিল। অভিনেতা হিসেবে আসলে এটা তো মানে এটা আমি কিভাবে মূল্যায়ন করবো, অভিনেতা হিসেবে উনি অনেক বড় একজন অভিনেতা, অনেক অনেক বড় একজন অভিনেতা। কারণ সেটা হলো, আমি যখন রিক্সাওয়ালার প্রেম করেছি ওখানে একটা সিন আছে, আমি ওনার পিঠের উপর পাড়া দিয়ে নামি, সেটা আসলে দর্শক নিতে পারছিল না। দর্শক আমাকে হলে খুব গালি দিচ্ছিল যে কত বড় সাহস একটা নতুন মেয়ের এরকম মান্নার গায়ের উপর পাড়া দিচ্ছে। এইরকম যে একটা আবেদন, এরকম কিন্তু আমরা অন্য কোনো আগের ক্ষেত্রে ঠিক দেখি না, এটার কারণটা কি মনে হয় আমার? মানে আরেকজন মান্না কিন্তু আমরা আজ পর্যন্ত পাই না আমার মনে হয়, হবে না। কারণ মান্না ভাই আমি দেখেছি উনি অনেক টাইম মেনটেন করতেন, উনি সারাক্ষণ একটা ছবি করেই কিন্তু বলে দিত, যে স্ক্রিপ্টটা পড়েই বলতো, যেমন রিক্সাওয়ালার প্রেম ছবিটা স্ক্রিপ্ট পড়েই আমাকে বলেছেন নিপুণ ছবিটা খুব মনোযোগ দিয়ে করো, ছবিটা কিন্তু হিট হবে। এবং উনি খুবই একজন এমন একজন মানুষ ছিলেন যে উনি যে এত বড় একজন আর্টিস্ট ছিলেন, ওনার সাথে দাঁড়িয়ে যখন আমি অভিনয় করছি উনি কিন্তু সবসময় সাহস দিত এবং বলতো যে না, অ্যাক্টিংটা এইভাবে করবে না ওভাবে করো, কোরিওগ্রাফিংটা এইভাবে না একটু ওইভাবে করো, অনেক সাপোর্টেড মানুষ ছিলেন। আর ব্যক্তি হিসেবে মান্না ভাই কেমন ছিলেন?